আমরা যখন ওই তিন সব বন্ধুরা মিলে কাজ থেকে ফিরে এখানে ভ্যানটার উপরে বসে গল্প করো, তখন এইসব আলোচনা হয়? আলোচনা হয় আমাদের, এইসব কথা হয়? হ্যাঁ হ্যাঁ, সব কথা হয় আমাদের। আমাদের আলোচনা খুব ভালোই হয়, যেতে যেতে আমি বললাম যে হাজার তোমার কোনো অসুবিধা হয় না, বলছে না আমাদের কোনো অসুবিধা হয় না। তোমার যেরকম পেটে ব্যথা হয় বা হ্যাঁ তোদের কোনো কিছু হয় না, পেটে ব্যথা এসব অসুবিধা কোনো কিছুই হয় না, যার কথা বললাম আর কি, বুঝলে? তা ও কাজে গেছে, ওর তো অনেক দিন কার মানে অনেক দিন সিরিয়াস বন্ধ হয়ে গেছে, খেলে দু বছর হবে ছেলে বাচ্চা, তখন থেকে ও ইয়ে হয়ে গিয়েছে, বন্যায় তো কি করবে, বন্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই ছিল। বলছে যে আমার স্বামী তো আর সার দশ বছর মরলো, মধ্যে আমার কোনো সময় ছেলে আর আমার পাশে ঘুমি কোনো দিন মনে হয় না যে এ সময় কাজ করছি, কোনো কিচ্ছু ইচ্ছা নাই, যে মনে মাথায় আসে না যে এসব কাজ করি। সেটা কি তোমার মনে হয় পিরিয়ডস বন্ধ হওয়ার সাথে সাথে না মানে বন্ধ হওয়ার সাথে সাথে ইচ্ছেগুলো চলে যায়? ইচ্ছাগুলো চলে যায়, একদম পুরো ইচ্ছা চলে যায়। আবার অনেকে যারা এমনি করে কিন্তু তারা অথচ বয়স মায়াস কিচ্ছু মানে না, তারা কিন্তু যায়, কিন্তু আমাদের কেউ আমাদের পরিবারে কতগুলো মেয়ে আমাদের আছে ওরা কিন্তু কেউই যায় না, ওসব ইচ্ছাই নেই আর মনেও নাই যে এসব আমাদের হয়, নিজে কাজ করি খাই থাকি, ওসব কোনো অসুবিধাই নাই।